জিনিস করা যেতে পারে। তো বলি যে একজন ফিজিক্সের যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, আলোচনা করে, তারা এই কাজটাই ফার্স্টলি করে। তারা এটা যে কি করা সম্ভব এগুলো দেখে, তারপরে ওই পদার্থের উপরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তাহলে দেখো ওই স্যারের ওই কথাগুলোরও কিন্তু মূল কথায় আসতেছে অণুর কম্পন, আর সেটি সরল দোলন গতিতে হয়। এই কারণের জন্য এই অধ্যায়ের এই থিমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি নিয়ে প্রশ্ন তুলবো না, কিন্তু থিমটা গুরুত্বপূর্ণ যে আমাদের এই থিমগুলো জানতে হবে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আমরা এই যে সাইন ওয়েভ এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু হয়েছে, এইদিকে গেছে, এইদিকে আসছে, ঠিক আছে, এখানে কতগুলো মান দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি অবহিত। তো এফ ইজিক্যাল টু ওমেগা ভাগ টুয়াইস পাই, এটি কেন লেখা হলো জানো কি? আচ্ছা দেখো, এখনই আমি লিখে দিচ্ছি, তখন তুমি বলবা হ্যাঁ স্যার এখন আমি জানি, কোনো সমস্যা নাই। তুমি তো নিশ্চয়ই জানো যে একটা বস্তু বৃত্তাকারে ঘুরলে আমরা কি লিখতে পারি, তোমার টি ইজিক্যাল টু কি লেখা যায় বলো তো? একটা বস্তু বৃত্তাকারে ঘুরলে টি ইজ ইকুয়াল টু টু পাই, আমি আমি একটু হেল্প করি, তুমি আগে সরল টি বলো, টি ইজ ইকুয়াল টু কি? এজ ভাগ, এজ ভাগ কি ভি না? হ্যাঁ তাহলে এখন বৃত্তাকারের জন্য এজ টা কি হবে, টুয়াইস পাই না বৃত্তাকারে দহন ঘুরে, হ্যাঁ কোন হবে টুয়াইস টুয়াইস পাই পাই ওমেগা, ওমেগা, ওকে। হ্যাঁ তাই তো ভুলে, এখন এফ সমান কি হবে, ওয়ান ভাগ টি না? হ্যাঁ আর এটাকে উল্টে দাও, ওপরেরটাকে আচ্ছা উল্টালে কি এটা তাহলে আসে? পি পাই, হ্যাঁ ওমেগা বাই টু পাই, হ্যাঁ প্রথমে কিন্তু বেশ জটিল লাগতেছিল আর কি, দেখো আমার মনে হয় এখানকার খুলাসা হয়ে গেছে তোমার। তাহলে আমি ওইদিকে যাচ্ছি না, আমার কথা হলো আমার মূল পড়ার দিকে আমাকে এগোতে হবে, সরল দোল গতির বিকল্প সংজ্ঞা। তাহলে আসল সংজ্ঞা নিয়েই তো আমরা কথা বলতেছি, বিকল্প সংজ্ঞা নিয়ে এখানে দেওয়া। এই যে দেখো, বৃত্তের ব্যাসের ওপর সুষম গতির অভিক্ষেপ বা প্রক্ষেপকে সরল দোল গতি বলে, এটা এটা আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। এই বৃত্তের মানে ব্যাসের কথা যেটা বলা হচ্ছে সেটি এইরকম, এটা খুব জটিল কোনো থিম না, কিন্তু বোঝার একটা থিম আছে এখানে। ধরো এটা হলো তোমার, এর মাঝখানে আমি দিলাম হলো সেই ব্যাস, আচ্ছা এখন একটা কণা এখান থেকে যাত্রা শুরু করলো, সে এই দিক দিয়ে বৃত্তাকার পথে এই দিক দিয়ে ঘুরে সে এখানে আসলো, এটা গেল বৃত্তাকারে। আর এটি যদি সরল রৈখিকে যেত তাহলে কোন দিকে যেত, এদিকে না? তার মানে সে এ থেকে বিতে গেল, বৃত্তাকারে গেলে গেল, সরল দোলক সরল দোলন গতিতে গেলে গেল, সরল দোলন গতিতে কি যাবে, ব্যাস বরাবর, আর বৃত্তাকারে যাবে তো বৃত্তাকার গতিতে। তারপরে ওই কণাটা এই যে বৃত্তাকার গতিতে তথা নিয়মে তার বৃত্তর পুরো পথ ঘুরে আবার ওই এ বিন্দুতে আসলো, আর যে যে যেটা সরল দোলনে আছে সে কিন্তু আবার এই উল্টো দিকে ব্যাক করবে, তাই করবে না? ওই ব্যাস বরাবরই সে 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 বি থেকে আবার এর দিকে যাবে না? তাহলে আমি কি বলতে পারি, এই ব্যাস বরাবর যাওয়াটা মানে হলো অর্ধবৃত্ত, আসাটা মানে অর্ধবৃত্ত। যদি আমি কোণ অঙ্কন করি তাহলে যাওয়ার সময় 180 ডিগ্রি বা পাই কোণ যাবে, আর আসার সময়ও সে 180 ডিগ্রি বা পাই কোণ অতিক্রম করবে, এটা হবে কৌণিক আর রৈখিক হবে ব্যাস বরাবর। এই জিনিসটা এখানে একটু পেঁচিয়ে নানান ভাবে লেখা আছে, বৃত্তের যে কোনো ব্যাসের উপর সুষম বৃত্ত গতির অভিক্ষেপ বা প্রক্ষেপ, এই যে অভিক্ষেপটা দেয় যেটা, এই যে যেটা অভিক্ষেপটা মানে বোধ তো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজ, অভিক্ষেপ পড়ছে, হ্যাঁ অতিভুজটা যার ওপর ঝুলে থাকে ভূমির উপর যে, হ্যাঁ সেটা তো অভিক্ষেপ। জি স্যার, তো
তাহলে সমকোণী ত্রিভুজের যদি এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি, এটা কি, এটা কি অতিভুজ না? তো অতিভুজের অভিক্ষেপ কি অর্ধবৃত্ত না? এই পুরোটার অভিক্ষেপ কি হবে বাকি অর্ধবৃত্ত না? তাই পুরোটার জন্য কি হবে পুরো 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 ব্যাস না? আবার এই পুরোটার জন্য কি হবে আবার এই পুরো ব্যাস না? তার মানে কি যাওয়ার আশা আমি যেটা বুঝালাম সেটাই না? জি স্যার, মানে এখানে কথাটা একটু পেঁচিয়ে বলা আছে, এই জন্য আমি তোমাকে একটু সরল ভাবে বললাম যে এই জিনিসটা কিন্তু এটাই। আমাকে অবশ্য এই থিমটা দিছিল কি জানো, সেই সময় আমি ওই ডিপার্টমেন্টের যে স্যার কাজ করছিলাম কমলেশ সিনহা, হিন্দু টিচার ছিল, ওনার বাসায় গিয়ে পড়ছি। উনি বই মূল বই ধরে পড়াতো, উনি আমাক উনি আমার সাথে আরো বেশ কয়েকজন পড়তে গেছিল। তো শুরুতেই বললো যে দেখো, আমাক বললো যে মতিয়ার দেখো, আমি তো তোমাকে ক্লাসে মোটামুটি চিনি, তো প্র্যাকটিক্যাল রুমে তুমি নিয়মিত আসো, কিন্তু তুমি যে প্রাইভেট পড়তে চাচ্ছ বা তোমার সাথে আরো অনেকে আসতে চাচ্ছ, আমার কাছে কিন্তু কোনো নোট নেই। অন্যান্য স্যার যেভাবে নোট দিয়ে পড়া, আমি বললাম না স্যার, আমরা মূলত সাধারণ তপন স্যারের বই পড়ি, আপনি তাহলে একটু বই ধরে যদি বুঝে দেন। তো বলছে হ্যাঁ, বই ধরে আমি বুঝাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু নোট দিতে পারবো না। তো ওনার কাছে আমরা বেশ কিছুদিন পড়ছি ওই বই ধরে পড়াছে, তখন সারা দিল্লি থিম গুলো পড়াছিল আর কি, সেটা আমার মনে আছে। তো আমাদের সময় তো পড়াটা ছিল হলো মানে ত্রিমুখী, মূল বইয়ের এলা প্রশ্ন পড়া লাগছে, নৈবেদ্যিক ছিল কি না মনে হয়, নৈবেদ্যিক ছিল না, নৈবেদ্যিক মনে হয় ছিল না, আমার যতটুকু মনে আছে নৈবেদ্যিক ছিল না। 75 নম্বর অ্যান্সার করতে হতো, 75 নম্বর অ্যান্সার করা লাগতো। ওখানে হলো তোমার দুটা বড় প্রশ্ন থাকতো, একটা অঙ্ক থাকতো, ও, পাঁচ কিন্তু আর আপনাদের বড় প্রশ্নগুলো তো আর সৃজনশীল টাইপ ছিল না, না না মানে মূল বইয়ের, নিশ্চয়ই মূল বইয়ের নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন বারবার আসতো ঘুরে ফিরে। না, এটা যেমন ঠিক, কিন্তু আমি একটু দ্বিমত করব। সেটা হলো যেমন নির্দিষ্ট প্রশ্ন ঘুরে ফিরে আসতো, এটাও ঠিক, কিন্তু সেখানে একটা প্রবলেম ছিল, কিছু কিছু প্রশ্ন কিন্তু আনকমনও হতো, ঠিক আছে, কিছু প্রশ্ন কমন হতো, বাট কিছু প্রশ্ন কিন্তু আনকমন হতো, কিন্তু সমস্যাটা সবচেয়ে বেশি হতো কোথায়, ওই প্রশ্নের কোনো এক জায়গায় যদি একটা সেমিকোলন দাঁড়ি কমার ভুল হয়েছে, পুরো 0 নম্বর দিত, এটা হলো ও, সবচেয়ে মানে কষ্ট। এক একটা তো 10 মার্কের কোয়েশ্চেন পুরোটা। মানে ধরো একটা 6 নম্বরের প্রশ্ন, ওখানে ইয়ে সেট থাকতো 15 নম্বরের, বুঝছো, 15 নম্বরের মধ্যে হলো কি একটা একটা সংজ্ঞা, একটা প্রশ্ন, এই হলো 6, আর একটা হলো তোমার মানে খালি প্রশ্ন 5, মানে এরও বড় প্রশ্ন, 5 6 কত 11, আর 4 নম্বর থাকতে হলো অঙ্কে, এই হলো তোমার হলো 15 নম্বর, 5 15 75, মানে 5টা প্রশ্ন অ্যান্সার করা লাগতো। এখন প্রশ্নটা হলো, ওখানে মুশকিলটা হলো ওইটুকুতে, তুমি আজকে তুমি নিয়ম ধরে ভুল লিখলেও নম্বর পাচ্ছ, কিন্তু সেই সময় শুধুমাত্র এমনকি শেষ লাইনে এসে শুধু ভুল হয়েছে, 0 নম্বর, তাও পুরো জিরো জিরো, কিচ্ছু করার নাই। এই জায়গাটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস, এই যে আজকে তুমি অঙ্ক করিচ্ছ, অঙ্ক নিয়মে ভুল, নিয়মে ঠিক থাকলে রেজাল্ট ভুল হলো নম্বর পাচ্ছ, কিন্তু ওই সময় কি হয়েছে অঙ্কের শুধুমাত্র রেজাল্ট না, এটা একক ভুল হয়েছে, অথবা একক লেখেনি, জিরো দিছে। তাহলে এই নিয়মগুলো কি তুমি কি চারটিখানি মাথায় যে খালি টন টন করতো, বুঝছো, অবশ্য ঠিক, হ্যাঁ, তাহলে মানে তোমার কি এগুলা হবে সব মনে হয়? মনে রাখতে হবে দেখো একদম। আজকে তুমি অঙ্ক করিচ্ছ, হ্যাঁ সে সময় জি হয়তো স্যার, অঙ্ক আজকের মতো একটু এত বেশি করা লাগেনি, এটা আমি স্বীকার করি, কিন্তু করা লাগছে, কিন্তু আজকে তুমি একটা অধ্যায়ে 10টা নিয়ম শিখতেছো, তখনও 10টাই করা লাগছে, কিন্তু অঙ্ক পরিমাণটা কম ছিল। আজকে তো তোমার বইয়ে তো অঙ্ক নাই, আজকে তখনকার বইয়ে যতগুলো অঙ্ক ছিল এখন তোমার বইয়ে ততগুলো নাই, কে হয়তো তুমি অন্য কোনো সোর্স থেকে করিচ্ছ, নোট থেকে করিচ্ছ, কথা বুঝছো কি? পার্থক্য হলো এইটুকু যে একটু বেশি করা লাগে, সেটা ঠিক আছে, কিন্তু সুবিধাটা হলো ওইটুকু যে তুমি নিয়মতান্ত্রিক ভাবে লেখলেই নম্বর, কিন্তু সেটা আগে ছিল না। এই কারণের জন্য ফিজিক্স সহ বিভিন্ন সাবজেক্টে অনেকে